চেয়ারে বসেন, চেয়ারে বসে আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দেখেন পূর্ণ সালাম ফিরাতে পারেন কি না এবং ব্যথা হয় কি না। আলহামদুলিল্লাহ, ভলিউম শূন্য করেন। ওই যে ওখানে কথা শোনা যায়, আচ্ছা কোথা থেকে কল করেছেন? পটুয়াখালী থেকে। আপনার নাম বলেন। ইব্রাহিম। ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটা পড়বেন প্রতিদিন। ইব্রাহিম, বয়স কত? স্যার বয়স 26 বছর। বলেন কি কষ্ট নিয়ে কল করলেন? স্যার আমার দীর্ঘ 10 বছর যাবত আমার ঘাড়ে সমস্যা, আমি অনেকবার ডাক্তার দেখাইছি, ওষুধ যতক্ষণ খাই ততক্ষণই ভালো। ঘাড়ের সমস্যা? কি সমস্যা ঘাড়ে? ঘাড়ে ব্যথা? আমার আমার প্রশ্নের উত্তর দেবেন। ঘাড়ের সমস্যা কি? ব্যথা? এই ব্যথা ডান দিকে না বাম দিকে? ডান দিকে, বাম দিকে, দোনো দিকে স্যার। এই ব্যথা ঘাড় থেকে হাতে আসে? না স্যার, কোনো হাতেও আসে না, পিঠেও যায় না। আচ্ছা, আপনি একটা চেয়ারে বসেন, চেয়ারে বসে আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দেখেন পূর্ণ সালাম ফিরাতে পারেন কি না এবং ব্যথা হয় কি না। আচ্ছা, আপনি একটা এই যে আঙ্গুলটা দেখতে পাচ্ছেন আপনি আমার, এই আঙ্গুল দিয়ে এরকম ঘাড়ের এরকম ডান দিকে বাম দিকে চাপ দিয়ে দেখেন যে ব্যথা হয় কি না। আমি আপনার চিকিৎসার কথা বলছি এখন, চিকিৎসার কথা। আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করছেন? সাবস্ক্রাইব করা আছে না? আচ্ছা, আপনি আপনার 10 জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এ ধরনের চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছিয়ে যাবে এবং আমরা হেলদি বাংলাদেশ গড়ে তুলতে পারব। আচ্ছা, আপনি 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে বিস্কুট রসুন, ওই ভিডিওটা দেখো ডলবে এরকম ডলতেছে। আপনি 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে বিস্কুট রসুন নিয়ে কেটে অথবা চেঁচে দিয়ে এই যেরকম করে এই যে ভিডিও দিলাম এই দেখেন বাম দিকে এখন ডলে দিচ্ছে, এরপরে ডান দিকে ডলে দেবে, এরকম আপনি 10 মিনিট বামে এবং ডানে কাউকে দিয়ে ডলায় নেবেন। আপনি একটা চেয়ারে বসবেন, এরপরে আপনি এই ঘাড়ে গরম না দিয়ে আপনি গরম পানির মধ্যে টাওয়েল ভিজিয়ে রেখে ওইটা চিপে ওই ভাপটা দেবেন, এখানে উঠে এনে ঘাড়ের এখানে লাগিয়ে অন্য একটা টাওয়েল দিয়ে ঢেকে রাখবেন 10 মিনিট। তাহলে 20 মিনিট হয়ে গেল, 20 মিনিট পরে আপনি এক্সারসাইজ করবেন। কী এক্সারসাইজ? এরকম সোজা বসে থাকবেন, পিঠ বাঁকা হবে না, এই মাথার পিছনে ধরে ঘাড়ের এখানে বাঁকা করে এই চিন গলার এখানে লাগাবেন। লাগিয়ে প্রথম দিকে আপনি 5 সেকেন্ড ধরে রাখেন, তারপর আস্তে 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 সেকেন্ড বাড়াবেন, এরকম আপনি 10 বার করবেন। এরপরে আপনি সামনে নিলেন মুখ, ডান দিকে ঘুরিয়ে ডান হাত দিয়ে মাথার পেছনে ধরবেন, বাম হাত দিয়ে চেয়ার ধরে রাখবেন, রেখে এই সামনের দিকে টেনে এনে ঠিক 5 সেকেন্ড ধরে রাখেন। 5 সেকেন্ড ধরে রাখার পরে ছেড়ে দেন, আস্তে আস্তে সময় বাড়াবেন। এরপরে আপনি ঠিক এরকম বাম দিকে করবেন, এটা আপনি করেন 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে আমাকে জানাবেন আপনি কেমন আছেন। যদি সম্ভব হয় আপনি একবার আমাদেরকে এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু ঢাকায় দেখায়েন। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।